2 नवेम्बर सारा देशेर तमाम शाहरुख अनुरागीदेर काछे विशेष दिन, कारण एई दिनटीतेई छिलो किंग खानेर जन्मदिन। सारा दिन असंख्य शुभेच्छा बार्ताय भरे जाय एसआरकेर सोशल मीडिया, किन्तु आर्यान ग्रेफतार हওয়ায় ও जेल থেকে ছাড়া পাওয়া পর্যন্ত যিনি বা যারা খান পরিবার থেকে দূরত্ব বজায় রেখেছেন তারা হলেন কাজল ও অজয় দেবগন। এমনকি শাহরুখ খানের জন্মদিনে তাকে বার্থডে উইশ পর্যন্ত করেননি শাহরুখের প্রিয় বান্ধবী। শাহরুখের জন্মদিনের ঠিক পরের দিনই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে আড্ডা দিতে বসেন কাজল। সেখানে এক অনুরাগীর প্রশ্ন, কেন শাহরুখ খানকে আপনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন না? তার উত্তরে কাজল হাসি মুখে জানান, ওর জন্য আমি আর কি চাইবো, আমার তো মনে হয় ওর সব প্রার্থনা পূরণ হয়ে গিয়েছে যখন ওর ছেলে অর্থাৎ আরিয়ান খান বাড়ি ফিরেছে। এই দিন কাজলকে দেখা গিয়েছিল একেবারে সাবেকি সাজে, হলুদ পৈঠানি শাড়ি, খোপায় ফুল, একেবারে মারাঠি মুরগি কাজল। 2 অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান খানকে। সারারাত জিজ্ঞাসাবাদের পর 3 অক্টোবর দুপুরে আরিয়ান খানকে এনসিবি জোনাল ডিরেক্টর সামির ওয়াংখেদের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছিল। প্রায় 27 দিন জেলে থাকার পর শাহরুখের জন্মদিনে 3 দিন আগে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন আরিয়ান খান। বাজিকর ছবির সঙ্গে শুরু হয়েছিল কাজল শাহরুখ জুটির পথ চলা। এরপর কর্ণার্জুন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হে থেকে মাই নেম ইজ খান বা দিলওয়ালে, গত 3 দশক ধরে রূপলি পর্দা কাঁপাচ্ছে এই জুটি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।